মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পাবানে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ধর্মশালা। জলের তোড়ে ভেঙে পড়েছে বাড়ি, ভেসে গিয়েছে অসংখ্য গাড়ি। আচমকাই মেঘভাঙা বৃষ্টিতে আটকে পড়েছেন বহু পর্যটক। নিখোঁজ দুজনের এখনও কোনো সন্ধান মেলেনি, যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা। ম্যাকলয়েডগঞ্জের স্টেশন অফিসার বিপিন চৌধুরী বিপর্যস্ত পরিস্থিতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে ধর্মশালার ভাকসু গ্রামে হড়পাবানে রাস্তার উপর দিয়ে প্রবল বেগে স্রোতে হুড়মুড়িয়ে জল ঢুকে ভেসে যাচ্ছে বাড়িঘর সহ প্রচুর গাড়ি। হড়পাবানের প্রবল স্রোতের আরও বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। কয়েকদিন তাপমাত্রার পারদ বেশি থাকার পর ধর্মশালা থেকে 58 কিলোমিটার দূরে কাংড়া জেলায় মেঘভাঙা বৃষ্টিতে হড়পাবানের ফলে ভাকসুর মতো পর্যটন কেন্দ্র নদীর রূপ ধারণ করেছে, বিপর্যস্ত জনজীবন। বৃষ্টির জেরে সিমলার রামপুর এলাকার জাতীয় সড়ক বন্ধ হয়েছে। কাংগড়া জেলা ডেপুটি কমিশনার ডক্টর নিপুন জিন্দাল পর্যটকদের কিছুদিন ধর্মশালা না আসার জন্য অনুরোধ করেছেন। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে আগামী বেশ কয়েকদিন হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাহাড় এবং সমতল লাগোয়া এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি রয়েছে, সঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। বুধবার বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।